বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা একটি মার্কেটে এসেছি, রোমের অন্যতম একটি মার্কেট, খুব সুন্দর মার্কেটটি। তো সামনে যেহেতু বড়দিন, বড়দিন উপলক্ষে টুকিটাকি আমরা কেনাকাটা করব, এবং মার্কেটটি যে সুন্দর করে সাজিয়েছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, অনেক সুন্দর করে সাজিয়েছে এবং মার্কেটের চারপাশ সবই সুন্দর করে সাজিয়েছে, এবং এখানে ছোট ছোট সবগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে। যেহেতু ইতালিতে খ্রিস্টান বেশি, তো ওদের বড়দিন উপলক্ষে ওরা অনেক সুন্দর করে সাজায়। যে এখানে সামনে দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর শপ, এখানে অনেক সুন্দর সুন্দর বাসার শোপিস উঠিয়েছে, শোপিস গুলো অনেক সুন্দর, এক একটা এক এক কোয়ালিটি, এক এক ডিজাইন, খুবই সুন্দর। বড়দিন উপলক্ষে বাসা সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর শোপিস গুলো এখানে রয়েছে। তো বিভিন্ন ধরনের শোপিস এখানে, খুব সুন্দর শোপিস গুলো, খুবই ভালো লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। বিভিন্ন ডিজাইনের, এই যে সান্তাক্লজের অনেকগুলো শোপিস আছে এখানে, বড়দিন উপলক্ষে অনেক সুন্দর করে সাজিয়েছে, এবং বড়দিন ছাড়াও এই যে ক্রিসমাস ট্রি গুলো অনেক সুন্দর, এগুলো বাসার শোপিস হিসেবে সবসময় রাখতে পারেন। সান্তাক্লজের এই যে অনেকগুলো স্ট্যাটু সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। ক্রিসমাস ট্রি, বিভিন্ন ধরনের দর্শক, আমি হয়তো সুন্দর করে বুঝাতে পারছি না, তবে আপনারা দেখেন এবং দেখে কোনটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। এই যে এটা সাজিয়েছে দুইটা বড় বড় হরিণ, খুব ভালো লাগছে, আমার বাচ্চারা তো খুব এক্সাইটেড এই হরিণ দেখার জন্য, সে তারা আসবে দেখবে, ওরা খুব পছন্দ করে। এবং দেখতে পাচ্ছেন নিচে বরফের সিস্টেম করছে, যদিও এটি ডুপ্লিকেট। তারপরে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা সান্তাক্লজ এই গাড়িতে বসে হরিণ গাড়িকে চালিয়ে নিয়ে যায়, এরকম আসলে একটা সিস্টেম এখানে সেটা সাজিয়ে রেখেছে। এবং পাশে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ছোট ঘর, খ্রিস্টান যিশুজ যেখানে জন্মগ্রহণ করছে যেভাবে একটি ছোট ঘরে, সেই রকম একটা জিনিস আর কি। আমি জাস্ট অত ভালো করে বুঝিয়ে বলতে পারছি না, তবে আপনারা যারা জানেন অবশ্যই বলবেন আমাকে প্লিজ। তো এখানে যিশুর জন্মগ্রহণ করার যে ঘরটা সেটা আর কি সাজিয়ে রেখেছে। পাশে একটি দেখতে পাচ্ছেন ক্রিসমাস ট্রি, ওরা ক্রিসমাস ট্রি গুলো বেশি সাজায়, খুব ভালো লাগে। তো যাই হোক দর্শক, আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করতেছি, জানি না কেমন হচ্ছে। তো মোটামুটি আমাদের ঘোরাফেরা হয়েছে, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে এরপরে কেনাকাটা করে বাসায় চলে যাব।
দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এখন আমরা একটি কফি শপে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার এখানে রেখেছে। Quella che cosa del ventaglio? Scusa, costa che cosa? Che nome questa? Ventaglio? No. Quanto costa? 2,50. Va bene, mi dai uno. Vado? Sì. Quale erano? Tre. Mela. Mamma. আমার ছোট্ট বাবাটা, ছোট্ট বাবাটা, এই যে আমার বড় বাবাটা দুষ্ট। তোমার খাবার নাও, তোমার হাতে লাগবে, কাগজ দিয়ে ধরতে হয়। দেখি মাম্মা, একটু তাকাও তাকাও, কমে মাম্মা বনো মাম্মা, মাম্মার সাথে বলো, কমে মাম্মা বনো। এখন আমারটা আমি খাবো, ঘুমিয়ে গেছে, বাসা যাবে। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো, এখন আমরা বের হচ্ছি। তো দেখতে পাচ্ছেন মার্কেটটি আসলে অনেক বড়, যার জন্য সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, দুঃখিত এই জন্য। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ছোট বাবা হাঁটতেছে, সে হাঁটতেছে, মামুনিটা ঘুমিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়মন্ডের দোকান, এটি যেহেতু বড়দিন, বড়দিন উপলক্ষে কিছুটা ডিসকাউন্ট করতেছে ডায়মন্ডের উপরে। এখন আমরা যাচ্ছি বাচ্চারা যেখানে খেলাধুলা করে সেই জায়গাটিতে, বাচ্চাদের নিয়ে যাচ্ছি, ওরা খেলাধুলা করবে। খুব সুন্দর জায়গাটি, এখানে মার্কেটে যারা ছোট বাচ্চা নিয়ে আসে ওদেরকে নিয়ে খেলা করা এখানে। বাচ্চারা গাড়িতে চলবে,
আছেন, তুমি বসো। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি শপ সাজিয়েছে, অনেক সুন্দর, যে পাহাড়ের উপরে বাসা বাড়ি করে এখানে সেটা দেখাচ্ছে। এখানে আসলে পুরনো দিনের ইটালিয়ানদের যে কিস্টি কালচার সেগুলোকে তুলে ধরেছে। তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটি শপে ঢুকব। দেখতে পাচ্ছেন মার্কেটটি অনেক সুন্দর। তো এখন আমরা একটি অনেক বড় শপ, এটি অনেক বড় দোকান, এখানে ঢুকেছি। বাচ্চাদের আইটেম এখানে সব, তো বাচ্চাদের কিছু কেনাকাটা করার জন্য এখানে ঢুকেছি। আর এখানে এটি হচ্ছে খেলনার একটি দোকান, এখানে বাচ্চাদের ব্যাগ আছে, সুন্দর সুন্দর খেলনা, শোপিস, সবকিছু এখানে, সরি এখানে খেলনা, খেলনা আইটেম। তো এখানে সব বাচ্চাদের খেলনা আইটেম, বিভিন্ন ডিজাইনের খেলনা রয়েছে এখানে, খুব সুন্দর খেলনাগুলো। অনেক সুন্দর সুন্দর খেলনা এখানে। তো এখন আমরা এখানে দেখাচ্ছি এই যে অনেকগুলো, এগুলো মোমবাতি, বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর মোমবাতি ছোট্ট শপটিতে। এখন আমরা ঢুকব একটি হাঁড়ি পাতিলের দোকান, যেখানে বাসার আইটেমগুলো থাকে। তো এই দোকানটিও অনেক সুন্দর করে সাজিয়েছে, যে সামনে দেখতে পাচ্ছেন একটি সান্তা ক্লজের স্ট্যাচু, এবং ওখানে আছে একটি ক্রিসমাস ট্রি। এখানে বিভিন্ন ডিজাইনের ফ্রাই প্যান রয়েছে। এই আরেকটি স্ট্যাচু খুব সুন্দর করে ওরা সাজিয়েছে দোকানটি, এগুলো সব বড়দিন উপলক্ষে সাজিয়েছে। কিছুটা ডিসকাউন্ট করেছে এগুলোর উপরে, যে নিতে চায় নিতে পারে, রিজনেবল প্রাইসের ভিতরে রেখেছে। সবগুলো একটার থেকে আরেকটা সুন্দর, খুব সুন্দর সুন্দর। এখানে কিছু ঘড়ি রয়েছে, অনেক সুন্দর ঘড়িগুলো, তো আমার খুব পছন্দ হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শোপিস রয়েছে, এবং ছবি রাখার যে
এগুলো এবং এপাশেও বাসার আইটেম সব, এগুলো পারফিউম রাখার। এসব পিসটা অনেক সুন্দর বক্সটি, এবং এই পাশে রয়েছে আরো অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল। এখানে রয়েছে ব্লেন্ডার মেশিন, এখানে রয়েছে ওয়াটার হিটার, এখানে সব প্লেট কাপ পিরিস। বলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।